দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আজকের বাজারদর আপনাদের চ্যানেল। তো আবারও আরেকটা ভিডিওতে স্বাগতম। আমরা আছি সরকারহাটে। আজকে 29 ডিসেম্বর শুক্রবার। শুক্রবারের আজকে নিয়ে এসেছি আপনাদেরকে মহিষের হাটে। আমি চেষ্টা করবো বেশ কিছু মহিষ দেখানোর আপনাদেরকে এবং দুই চারটা মহিষের দাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করবেন। মোটামুটি একটা মহিষ সামনে আসল ভাই আছেন। আসসালামু আলাইকুম। আমি তো আমার হচ্ছে না এখন আলাদা চ্যানেল, এটা আমার আজকের বাজারদর ইউটিউব চ্যানেল। আমি প্রতি সপ্তাহে আসি সরকার হাটে এবং বিভিন্ন হাটে যাই, যে মোটামুটি প্রত্যেকটা হাটের গরুর দাম হাটের বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমার দর্শকরাও আছে যারা আমাদেরকে খুব উৎসাহ দেয় যে একটা ভিডিও বানাই। তো চিটাংয়ের মানুষের জন্যই করা চেষ্টা করি আর কি, যারা গরু ব্যবসা করে বা যারা গরু কিনে তাদের যাতে উপকার হয়, কোন হাটে কেমন গরু আছে কেমন মহিষ আছে। আচ্ছা তাই তো না, আমি একটু করে শুনছিলাম আর কি যে এবার তো নতুন ডাক হয়েছে নাকি হাটের। তো মোটামুটি একজন বাইরের কাছ থেকে একটু শুনলাম যে মোটামুটি যে ডাকটা আসছে, আমরা দর্শকদেরকে জানাতে চাচ্ছি না। তো এতে করে কি আপনাদের যে হাসিল যে 800 টাকা আছে এখন, এটা কি বাড়ার সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা? 1300 টাকা মানে এটা হচ্ছে একটা তো বিয়ারি, যে যিনি গরু বিক্রি করবে উনি 500 টাকা দিচ্ছে আর যিনি ক্রয় করবে উনি 800 টাকা দিচ্ছে। তো ওইটা দর্শকরা যেহেতু ক্রয় করবে ওই জন্য আমি 800 টাকাই বলি। লস হচ্ছে। আমি দেখাচ্ছি না, একটা সিকিউরিটি থাকে, একটা সেফটির জন্য আমি বিষয়টা ওনাকে দেখাচ্ছি না। তবে ওনার বক্তব্য শুনলাম, তবে বাড়ার কোনো সম্ভাবনা নেই হাসিল। আপনারা বাজারে আসবেন, আগের মতোই চলবে এটা ইনশাল্লাহ। তো আমি বেশ কিছু মহিষ দেখাচ্ছিলাম আপনাদেরকে সামনে, সুন্দর সুন্দর কিন্তু ছোটো মহিষ যারা খুঁজছেন বা বড় মহিষ যারা খুঁজছেন একদম মোটামুটি ভালো কিন্তু কালেকশন আছে। যে আমাদের বড় ভাই, বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন আপনি? আচ্ছা একটু দেখাই বড় ভাই কি অবস্থা, আপনি একটু বলেন। দেখাচ্ছি, দুই একটা দাম দিবেন আমাদেরকে, ঠিক আছে? এই যে এই এই মহিষটার দাম কেমন দিচ্ছেন? এই পাশেরটা এটার দাম কেমন দিচ্ছেন? 1,30,000 দিয়ে দেওয়া দাম কেমন? হ্যাঁ, কত হলে দিয়ে দিবেন? 25 হলে দিয়ে দিবেন। ওজন কেমন আছে? 5 মন। পাশেরটা? পাশেরটা হবে 4.5 মন। 4.5 মন হবে। দাম কেমন এটা? দাম হবে 1,20,000। 1,20,000 দিয়ে দেওয়া একদম? 1,20,000? হ্যাঁ একদম। আর এই বড়টা কেমন দিচ্ছেন? আপনারা পাবেন ওইটা একটু দেখাই আপনাদেরকে সুন্দর করে। আপনারা আসবেন বাজারে, সুন্দর পিছরগুলো 170 করে, এভারেজ 170। তো দর্শক আমি একটু 150-এর মধ্যে দেখাই, তারপর আপনাদেরকে 170-এ নিয়ে যাবো। এগুলো হচ্ছে আপনারা 150-এর মধ্যে পেয়ে যাবেন, বাইদের সাথে এসে কথা বললে হয়তো কম বেশি হবে। মোটামুটি ওজন সম্পর্কে দুই একটা ধারণা আপনাদেরকে কিন্তু দিছি। তো এরকম আরও কিন্তু আছে মোটামুটি, যে এগুলো 150-এর মধ্যে বলছে আপনারা পাবেন। মোটামুটি দাম দর করবেন, বাইদের সাথে কথাবার্তা বলবেন, কথার মধ্যেই আপনারা নিতে পারবেন। মহিষ বাজার, একটা মহিষ আছে সুন্দর, মোটামুটি ক্রেতার সমাগম ভালো আছে। আর ভাইদের নাম্বারও আপনাদের কাছে আছে, সরকারহাট থেকে বলছিলাম আমি। আজকে 29 ডিসেম্বর, আজকে শুক্রবারের হাটটা করছি আজকে আমরা। মোটামুটি মহিষের অভাব নেই, মহিষ আছে, প্রচুর মহিষ আছে আজকে মজুদে। একদম এই পাশে যেগুলো হচ্ছে এগুলো 170 করে বলছিলেন ভাইয়া। আমি মোটামুটি এত
একটা 170 বলছে একটা আছে এটাও 170 170 এটা ওজন কেমন হবে 7 মণ 7 মণ আছে দর্শক 7 মণ আছে 170 বলছে তো বড়গুলো কি বিক্রি হয়ে গেছে সবগুলো বিক্রি করেছে দর্শক আপনাদের মনে মনে আছে আমি বেশ কিছু গত দুই সপ্তাহ আগে মনে হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম হাতির মতো বেশ কিছু মহিষ ছিল ভাইয়ের কাছে সবগুলো সেল করে দিয়েছেন কেমন করে কত কি বিকলেন এগুলো তিনটা 14 লাখ বেচেন মাশাআল্লাহ তিনটা 14 লাখে বিক্রি কালকে গতকালকে বেচা হয়ে গেছে তো দর্শক আপনারা কিন্তু ওনাদের খামার কিন্তু এটা এই পাশে খামার এইগুলোর অপোজিটে খামার আপনারা যে কোনো সময় হাট ছাড়াও চলে আসতে পারবেন যাদের লাগবে ইমার্জেন্সি মহিষ গরু সবই পাবেন আপনারা তো এরকম কিন্তু আরো বেশ কিছু মহিষ আছে আমি সব অভাব নাই তো কালেকশন তো প্রচুর বাজারে প্রচুর কালেকশন আছে দর্শক আর এটা কিন্তু আমাদের ঐতিহ্যবাহী একটা হাট আমাদের চট্টগ্রামের মধ্যে এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা হাট যেহেতু কোরবানি তো আপনাদেরকে দেখাইছিলাম বিশাল হাট হয় এটা আপনারা চলে আসবেন বাজারে চলে আসবেন একদম নিরাপত্তা থেকে শুরু করে গাড়ি সব দিক থেকেই সুবিধা আছে বাজারে আপনার মোটর গরু রাখারও সুবিধা আছে এখানে রাখতে পারবেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম বড় ভাইরে তো সবাই চেনেন বড় ভাই হচ্ছে ওনার যাদের লাগবে চলে আসবেন বাজারে বড় ভাইদের সাথে কথা বলবেন এগুলো 70-এর মধ্যে পেয়ে যাবেন আপনারা মহিষ যাদের লাগবে মোটামুটি চেষ্টা করি আসলে দেখানোর জন্য দর্শক ভাইয়ার মহিষ বিক্রি হলো একটা তারপর আসবেন আসে একটু দামদর করবেন কথাবার্তা বলবেন কথাবার্তার মাধ্যমে নিয়ে নেবেন গরু যা লাগে আপনারা বাজারের বাইরেও এসে নিতে পারবেন দর্শক এরকমই মহিষের দাম 30-20-40-50-60 দেড় লাখ 170 মানে এটা সাইজ ওয়েস আপনারা বড় হলে একটু দামটা বাড়বে ছোট হলে একটু দামটা কমবে আসবেন বাজারে আমি সুন্দর করে দেখাচ্ছিলাম আপনাদেরকে তো এখনও যারা আসলে সাবস্ক্রাইব করেন না এটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে কারণ হচ্ছে আপনার সাবস্ক্রাইব আমার নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ দেবে আপনারা শেয়ার করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে কোন হাটের ভিডিও দেখতে চান ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আমার যতটুকু সাধ্য হয় আর কি আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা হাটের মোটামুটি কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য অনেক কথা বলি আসলে কথার মধ্যে কি হয় ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে মোটামুটি আমি এক একটা হাটে প্রায় 70 থেকে 100 মিনিটের ভিডিও বানাই তো এতক্ষণ কথা বলা মানে একটা না অনেক আমার জন্য অনেক কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় আসলে অনেক কষ্টই হয় প্রায় তো ভুল ত্রুটি অবশ্যই একটু মার্জনীয় করবেন আর হচ্ছে বাজারে আসবেন বাজারে এসে দেখে শুনে আপনারা ক্রয় করবেন আপনার পছন্দ মতো মহিষ কিনেন বা গবাদি পশু যেটাই নেন না কেন আপনারা ক্রয় করবেন ভাইদের সাথে কথা বলবেন মোটামুটি আপনার পছন্দ মতো মহিষগুলো কিন্তু পেয়ে যাবেন আপনি তো দর্শক আমি সরকার হাটের মহিষের খাইন থেকে ছিলাম আজকে রুবেল ভাইদের
ওনাদের এখান থেকে ছিলাম। তো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। এই পর্যন্ত তবে সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।